ওয়ালাইকুম বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী টপিক। আজকে চলে এলাম অনলাইনে একটা বেস্ট আর্নিং অ্যাপ্লিকেশনটি নিয়ে। যে অ্যাপ্লিকেশনটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন এবং এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে $1 ইকুয়াল টু 80 টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর যেই এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করার পর আপনাকে যে টোকেনটা দেওয়া হবে অর্থাৎ $1 দেওয়া হবে, এই ডলারটা কিন্তু অলরেডি কয়েনগিগুজি ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনে লিস্টেড আছে। আর আপনি আজকে অ্যাকাউন্ট করার সাথে সাথে এই ডলারটা আপনি সরাসরি উইথড্র দিয়ে ফেলতে পারবেন। যে কোনো ওয়ালেটে উইথড্র দিয়ে দেন এটা এক্সচেঞ্জ করে বিকাশ, নগদ, পেটিএম, পেপাল যে কোনো মাধ্যমে নিতে পারবেন। সো আজকের ভিডিওতে যাবো যে সকল ডিটেলস থাকছে, কীভাবে এখানে উইথড্র দেবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কত $1 আপনি কীভাবে এক্সচেঞ্জ করবেন সকল ডিটেলস, আর বর্তমানে এক্সচেঞ্জ করাটা ঠিক হবে কি না, আর এই যে ডলারটা পাবেন আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে যেই ডলারটা পাবেন এই ডলারটার রেট পরবর্তীতে হাই হবে কি না অথবা লো হবে কি না সকল ডিটেলস নিয়ে আলোচনা করা হবে। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এলাম মূল ভিডিওতে। অনেক খোঁজাখুঁজি মোটামুটি এই অ্যাপ্লিকেশনটা পেয়েছি। যে অ্যাপ্লিকেশন নাম হচ্ছে, আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে $1 পেয়ে গেছি। আর একটি কথা এখানে বলে নিই, এখানে আপনি অ্যাকাউন্ট করে তারপর এখান থেকে প্রায় ডলারগুলো আর্নিং করতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন যে আমি এখান থেকে ডলার আর্নিং করতে চাই তাহলে কিন্তু আপনি ডলারটা আর্নিং করতে পারবেন। সো সকল ডিটেলস দেখিয়ে দেবো। অ্যাট ফার্স্ট আমি দেখিয়ে দিই যে এই ডলারটা আমাদের যে কয়েনগিগো অ্যাপ্লিকেশন অথবা কয়েনগিগো ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে লিস্টেড আছে কি না, সো এটা দেখাবো, তারপর সকল ডিটেলস দেখাবো। এখানে যে $1, এই ডলারটার নাম হচ্ছে USDT 1। জাস্ট এটা লিখে আমরা কয়েনগিগোতে দেখবো এই ডলারটা লিস্টেড আছে কি না। সো বন্ধু চলে এলাম আমরা কয়েনগিগো যে ওয়েবসাইটে চলে আসার পর এই ডলারটা অলরেডি কিন্তু আপনি স্ক্রিনে দেখতেই পেয়েছেন যে এখানে যেই আপনি USDT আমি যে অ্যাকাউন্টের কথা বলছি সেই যে এখানে সেই লোগোটা শো করছে। আর এখানে দেখুন $1 এখানে মানে শো করছে। সো এখানে প্রতি টোকেনের মূল্য হচ্ছে $1, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে $1 পাবেন। আর এটা কিন্তু অলরেডি লিস্টেড রয়েছে, এটা আমি অলরেডি এখানে দেখিয়ে দিয়েছি সার্চ বাটনে গিয়ে। দেন এটা আমি এই যে USDT 1 লিখে সার্চ দিয়ে দেন এই ডলারটা আমি পেয়ে গেছি, অর্থাৎ এটা কয়েনগিগো যে অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট রয়েছে এখানে এটা লিস্টেড রয়েছে। সো এটার মূল্যটা আপ হবে না ডাউন হবে এটা নিয়ে আলোচনা করব। সো এখন আসি এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন তার বিস্তারিত ডিটেলস নিয়ে। ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আপনি নিচে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে নিয়ে আসার পর আপনি এখানে অবশ্যই একটা ভ্যালিড এবং পারফেক্ট ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। সো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দেবেন, তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর মোটামুটি এরকম একটি ইন্টারফেসে শো করবে। আপনি যে ইমেল অ্যাড্রেসটি এখানে এন্টার করেছেন অর্থাৎ দিয়েছেন ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি আপনাকে এখানে এন্টার করতে হবে। এখানে এন্টার করতে হবে 6 ডিজিটের একটা কোড যাবে। সো মোটামুটি আপনি যখন ইমেল অ্যাড্রেসটা চেক করবেন তখন এই যে শেষের দিকে এরকম একটি 6 ডিজিটের একটা কোড পাবেন। জাস্ট সেই কোডটি এখান থেকে কপি করে অথবা লিখে এখানে জাস্ট আপনি লিখে দেবেন, অর্থাৎ 6 ডিজিটের যে কোডটা রয়েছে এখানে জাস্ট লিখে নিচে একটি নেক্সট বাটন পাবেন। ওই নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনার ইমেলটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পর আপনাকে আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে আপনাকে আপনার প্রোফাইলটা সেট করতে হবে। প্রোফাইলটা সেট করার জন্য এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন, তারপর এখানে হচ্ছে কি, এখানে কীটা মূলত হচ্ছে পাসওয়ার্ড। অবশ্যই এখানে একটা ভ্যালিড পাসওয়ার্ড দেবেন এবং স্ট্রং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা কীরকম হবে, মনে করবেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ অর্থাৎ MD সুমন। তাই এখানে কী করবেন, আপনি প্রথম MD বড় অক্ষরে দেবেন, অর্থাৎ M বড় হাতে হবে, D বড় হাতে হবে। তারপর কিছু সংখ্যা যোগ করবেন, যেমন 3, 6, 9, 8 এরকম 4টে সংখ্যা যোগ করবেন। যোগ করার পর তারপর আপনি সুমন, যে সুমনের SUM এই 3টি অক্ষর ছোটো হাতে দেবেন। দেওয়ার পর @ অথবা হ্যাশ দেবেন। হ্যাশ দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা স্ট্রংলি হয়ে যাবে। যদি আপনি অন্য কোনো পাসওয়ার্ড দেন অথবা সিম্পল পাসওয়ার্ড দেন তাহলে এখানে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না। সো মোটামুটি এরকম একটি পাসওয়ার্ড দেবেন। আর আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কীভাবে আপনি পাসওয়ার্ডটা টাইপ করবেন অথবা পাসওয়ার্ডটা দেবেন। সো পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর এখানে উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন কনফার্ম কী জায়গায় সেম পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন।
সো নেক্সট অপশানে ক্লিক করার পর মোটামুটি এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে আপনাকে বলা হয়েছে আপনাকে একটি পিন দিতে, অবশ্যই এখানে 6 ডিজিটের একটা পিন দিতে হবে এবং এমন পিন দিবেন যেই পিনটা আপনি সহজেই না বললেন, অর্থাৎ ভবিষ্যতে এটা ট্রানজ্যাকশন করার জন্য অর্থাৎ লেনদেন করার জন্য ডলারটা আপনি বাই অথবা সেল অথবা এক্সচেঞ্জ করার জন্য এই পিনটা প্রয়োজন হবে। তাই এখানে অবশ্যই একটা সিম্পল আপনার মন মতো পিন দিবেন এবং পিনটা যাতে আপনার খেয়াল থাকে। সো এখানে 6 ডিজিটের পিন দিবেন, এখানে 6 ডিজিটের উপরে যে পিনটি দিয়েছেন, এখানে যে পিনটি দিয়েছেন নিচে সেম পিন দিবেন। দেওয়ার পর এখানে একটি অর্থাৎ নিচের দিকে একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, এটা হচ্ছে লাস্ট স্টেপ, অর্থাৎ এই স্টেপ করার পর আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। সো এখানে একটি টিক দিবেন এবং এখানে একটি টিক দিবেন, এখানে অর্থাৎ তিনও জায়গায় একটি টিক দিয়ে দেন নিচে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আবার নতুন করে বলা হবে যে অ্যাকাউন্টে লগ ইন করতে, অর্থাৎ আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি করেছেন ওই জিমেলটি এখানে দেবেন এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি করেছেন ওই পাসওয়ার্ডটি এখান দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করতেও পারেন নাও করতে পারেন। সো লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাপটিতে আপনি লগ ইন হয়ে যাবে, অর্থাৎ আপনি অ্যাপটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনাকে একটি রেফারেল কোড দিতে বলা হবে, স্ক্রিনের পাশে আমি একটা রেফারেল কোড দিয়ে দিয়েছি, এই কোডটি এখানে হুবহু এন্টার করবেন। আরেকটি কথা, এখানে রেফারেল কোড ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন না বা অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভও করতে পারবেন না। তাছাড়া এখানে রেফারেল কোড না দিলে আপনি কিন্তু $1 বোনাস পাবেন না। স্ক্রিনে যেই কোডটি দিয়ে দিয়েছি যেইভাবে ছোটো হাতে হোক অথবা বড়ো হাতে হোক যেইভাবে দেওয়া আছে ওইভাবে এখানে রেফারেল কোডটি টাইপ করে দেবেন, টাইপ করে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। এখানে রেফারেল কোডটি না দিলে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভও করতে পারবেন না। সো রেফারেল কোডটি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, নিয়ে আসার পর এখানে দেখাবে যে কংগ্রাচুলেশন, আপনি $1 USD যেটা এটা পেয়ে গেছেন। জাস্ট অ্যাকাউন্ট কমপ্লিট, এখন আমি বিস্তারিত আলোচনা করছি। সো আপনারা সকলে অলরেডি অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তা তো আমি দেখিয়ে দিয়েছি, আর এখানে অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার $1 USD অ্যাড হয়ে গেছে। আপনারা যখন রেফারেলের মাধ্যমে সকল টাস্কগুলো ফিল আপ করে এখানে অ্যাকাউন্ট করবেন তখন আপনার এখানে $1 অ্যাড হয়ে যাবে। আর অলরেডি কিন্তু আমি দেখিয়েছি যে এটা কয়েন গিগো ওয়েবসাইটে লিস্টেড রয়েছে, সো এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই যে এই ডলারটা ফেক, অবশ্যই এটা 100% $100 এবং এটা আপনি বাই সেল এনিটাইম বাই সেল করতে পারবেন। ইচ্ছে করলে আপনি এখনই এই ডলারটা বাই অথবা সেল করতে পারবেন। জাস্ট আমি এটা দেখিয়ে দিচ্ছি। সো ডলারটা যদি আপনি বাই অথবা সেল দিতে চান তাহলে আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্ড আইকন, এই সেন্ড আইকনে ক্লিক করবেন। সেন্ড আইকনে ক্লিক করার পর আপনি যাকে ডলারটা সেল দিতে চান তার এখানে রেফারেন্স নেম, ইচ্ছে করলে আপনি অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন, রেফারেন্স নেম দিবেন এবং রিসিভার ওয়ালেট আইডি, অর্থাৎ সে যেই ডলারটা নিতে চাচ্ছে যেই ওয়ালেট এই ওয়ালেট আইডি এখানে দিবেন। যদি একটা আপনি কয়েন গিগুতে নিতে চান অথবা আপনার একটা নির্দিষ্ট ওয়ালেটে নিতে চান তাহলে এখানে ওয়ালেট আইডিটা দেবেন। তারপর এখানে অ্যামাউন্ট অথবা কত কয়েন অথবা কত ডলার দিতে চান তা এখানে দিয়ে দেবেন, এবং আপনারা যখন অ্যাকাউন্টটি করেছেন তখন একটি পিন দিতে হয়েছে ওই পিনটি এখানে এন্টার করে দেবেন। আর নোট এইটাও অপশনাল, এখানে আপনি কিছু দিলেও দিতে পারেন নাও দিলেও দিতে পারেন। এগুলো দেওয়ার পর আপনাকে এখানে নেক্সট অপশন চাইবে এবং কিছু আপনার কনফার্মের অপশন চাইবে, ওইগুলো দিলে আপনার যেই $1 USDটা রয়েছে এটা সেন্ড হয়ে যাবে। ভিডিও শুরুতে আমি অলরেডি একটা কথা বলেছি যে এই ডলারটা আপনাকে বাই অথবা সেল করাটা ঠিক হবে কি না। আমি এখানে বলবো যে আপনি যেই ডলারটা পেয়েছেন এই ডলারটা বাই এবং সেল করা আপনার ঠিক, মানে আপনি বাই করতে পারেন কিন্তু সেল করাটা আপনার ঠিক হবে না, কেননা ভবিষ্যতে এই ডলারের মূল্যটা আরও অনেক হাই হবে, যেহেতু মার্কেটে অলরেডি এটা নতুন এসেছে এবং এই ডলারটার চাহিদা মোটামুটি রয়েছে এবং মাত্র তিনটি এক্সচেঞ্জার এটা লিস্টেড। সো যখন এটা বেশি লিস্টেড হবে তখন এই ডলারটা মূল্য আরও বাড়তে পারে। সো আমি আপনাদের সাজেশন করবো যে এই ডলারটা আপনাকে সেল না দেওয়া বেটার হবে, কেননা ভবিষ্যতে এই ডলারটার মূল্য কিন্তু অনেক হাই রেট হবে। আর এখানে দ্বিতীয়ত আরেকটি কথা বলেছি যে এখানে আপনি ডলারটা কীভাবে আর্নিং করবেন, সো এখানে ডলারটা আর্নিং করার জন্য অবশ্যই আপনাকে একটা আপনাকে এখানে রেফার করতে হবে। রেফার ছাড়া এখানে কিন্তু বর্তমানে কোনো আর্নিংয়ের কোনো সুযোগ নেই, আর ভবিষ্যতে এটা রেফারেল ছাড়াও আর্নিংয়ের সুযোগ আসবে, জাস্ট ততদিন পর্যন্ত ওয়েট করবেন। যদি আপনি এখানে বেশি রেফারেল করে আর্নিং করতে চান তাহলে সিম্পলি জাস্ট এই যে অপশনটা এই অপশনে চলে যাবে। এখানে যেহেতু রেফারেল ছাড়া এখানে আর্নিংয়ের সুযোগ নেই তাই এই অপশনে চলে এসে দেন, এখান থেকে আপনি যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি দ্বারা আপনি যাকে জয়েন করবেন তার কাছ থেকে এখানে রেফারেল বোনাস পাবেন। আর এখন আমি বলতে পারছি না যে বর্তমানে রেফারেল বোনাসে কত টোকেন করে দেওয়া হচ্ছে, যদি 1 টোকেনে দেওয়া হয় তাহলে 1 টোকেন প্রতি রেফারে আপনি 80 টাকার মতো পাবেন। আর এখানে প্রথম যখন আসবেন তখন আপনি কিটা নাও শো করতে পারে, জাস্ট জেনারেট নিউ এখানে ক্লিক করে আপনি যে রেফারেল কোডটা এই কোডটি আপনি এখানে
ক্রিয়েট করে নেবেন। দেন এই কোডের মাধ্যমে আপনি যাকে জয়েন করবেন তার কাছ থেকে রেফারেল বোনাস পাবেন। আর আপনি যাকে জয়েন করবেন তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হলে মাস্ট বি রেফারেলে জয়েন হতে হবে। সো রেফারেলে জয়েন হতে হলে অবশ্যই আপনার রেফারেল কোড ইউজ করতে হবে, তার মানে আপনি রেফারেল বোনাসটা 100% পাচ্ছেন। সো আশা করি আজকের ভিডিওতে যাবতীয় সকল ডিটেলস বোঝাতে পেরেছি কীভাবে এখানে বেশি বেশি আর্নিং করবেন এবং রেফারেল বোনাসটা নেবেন এবং বেশি বেশি ডলার ইনকাম করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে অতি শীঘ্রই দেখা হচ্ছে এটার ডিটেলস নিয়ে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।